বাচ্চাদের বিকেলবেলা বায়না মেটানোর জন্য আজকে আমি ঝটপট 10 মিনিটে তৈরি করব একটি নাস্তার রেসিপি। তো নাস্তাটা আপনারা ময়দা দিয়ে অথবা আটা দিয়েও তৈরি করতে পারবেন। আমি কথা বলতে বলতে এখানে 1 কাপ ময়দা নিয়েছি, তারপর পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ কালো জিরো দিয়ে, তারপরে 3 থেকে 4 চা চামচ সয়াবিন তেল দিয়ে একটু মাখিয়ে নিয়ে এখন তার মধ্যে নর্মাল যে টেম্পারেচারের ঠান্ডা পানিটা সেটা আমি একটু একটু করে দিচ্ছি। আর একটি ডো তৈরি করে নিব। এটা অবশ্যই একটু ঠান্ডা পানি দিয়ে শক্ত একটি ডো তৈরি করে নিতে হবে, যেরকম আমরা রুটির খামিরটা করে থাকি ঠিক সেই রকমই তৈরি করা হয়ে গিয়েছে। আর পাশে আমি একটি চুলায় একটু আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা মথিয়ে নেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো লবণ আর চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি। নুডলসের 1 প্যাকেট মশলা আমি কম সময়ের মধ্যে তৈরি করছি, এজন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ কিছুই দেইনি। আপনারা চাইলে একটু হাতে সময় নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতাটাও অ্যাড করতে পারেন। তো মাখিয়ে নেওয়ার পরে ওটা একপাশে রেখে দিয়ে এখন আমি আটা 2টা ভাগে ভাগ করে নিয়ে এখন অর্ধেকটা আমি এরকম রুটির মতো বেলে নিয়েছি। এখন বেলে নেওয়ার পরে এটাকে আমি যোগ চিহ্নর মতো করে একটু কেটে নিচ্ছি ছুরি দিয়ে। এটা আমি 2টা ভাগে ভাগ করব আপনারা দেখতে পাবেন, এভাবে আমি কেটে নিচ্ছি ফুল আকারে। এখন তার মাঝখান দিয়ে এই যে রুটির মতো বেলে নেওয়ার পরে সেই মাখানো আলুটা দিয়ে দিয়েছি আর চারপাশটা একটু খালি রেখে দিয়েছি। এটা ছোট্ট একটা টিপস দিব, এখন আমি কিন্তু পানি দিয়ে চারপাশটা মাখিয়ে নিচ্ছি। আর এই তো এখন রোল তৈরি করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আটার পাশে কিন্তু আলুটা দিয়েছি আর কাটার পাশে কিন্তু একটু খালি রেখে দিয়েছি। এই খালি রাখার কারণটা হচ্ছে যখন আমি ভেজে নিব তখন আর এখানে মানে কিনার থেকে কিন্তু আলুগুলো বের হবে না বা পুড়েও যাবে না, আমি যখন ভেজে নিব তখন আপনারা দেখতে পাবেন। অবশ্যই কিনারটা একটু ফাঁকা রেখে, জায়গাটা খালি রেখে কিন্তু আটা এখানে আলুটা লাগিয়ে নিতে হবে। এভাবে আপনারা তৈরি করে দেখতে পারেন, খেতে খুবই মজার, ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। সবগুলো আমি রোল করে নিচ্ছি, একদম ঝটপট কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। মেহমান আসলেও কিন্তু খুবই ভালো একটি নাস্তার রেসিপি হয়ে যাবে। তো সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি চুলায় একটা প্যানে কিছুটা তেল দিয়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু একটু গরম করে নিয়ে তারপরে মিডিয়াম টু লো করে দিয়েছি আর এখন সবগুলো রোল দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব। এটি একটু হালকা আঁচে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু স্ন্যাক্সটা খেতে ভালো লাগবে আর মোচমোচাও হবে। তেলের পরিমাণটা আমি 3 থেকে 4 চামচ দিয়ে ডোটা তৈরি করে নিয়েছিলাম। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটাই মোচমোচে হয়েছে, কতটাই খাস্তা হয়েছে। আসলে কি বলবো, আপনারা অতিথি আপ্যায়নও ছাড়াও কিন্তু চায়ের আড্ডায় বিকেলে এভাবে ঝটপট তৈরি করতে পারেন। এইরকম ছোট ছোট নাস্তার রেসিপিগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।